আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, সকালবেলা আজকে কবুতর উড়ালাম, এখন কবুতরগুলো সব নামছে, এই যে কবুতরগুলো। তো আজকে প্রায় মোটামুটি ভালোই উঠছে। তো আজকে ভিডিওটা করা আর দুইটা সুসংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে, আজকে হচ্ছে আপনার 20 তারিখ জানুয়ারি। তো ইনশাআল্লাহ আমরা তো এবছর 3টা টুর্নামেন্ট খেললাম আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে। একটা হচ্ছে আপনার 21 কিলো বারারুল রেসিং পিজন ক্লাব থেকে নরসিংদী রোড, আরেকটা হচ্ছে 31 কিলো এটাও নরসিংদী রোড, আরেকটা হচ্ছে 31 কিলো এটাও নরসিংদী রোড। লাস্টে যে 31 কিলো দুইটা, একটা ছিল উড়ালপঙ্কি থেকে, একটা ছিল মাজুর খান ফ্লাইং পিজন অ্যাসোসিয়েশন থেকে। তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমরা 3টাতেই চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ এই সিজনে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে দিন যত যাচ্ছে কবুতর রেঞ্জ কিন্তু তত বাড়তেছে। তো আমরা এবার আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে এই নরসিংদী ভৈরব রোডেই, এটা হচ্ছে আপনার 55 কিলো, এটা হচ্ছে গাজীপুর মেট্রো পিজন ক্লাব থেকে, অর্থাৎ হচ্ছে ডিউ বাইদের ক্লাব থেকে এই খেলাটা আয়োজন করা হয়েছে। তো এই খেলাটা ইনশাল্লাহ আমরা খেলবো। তো আমরা যে দুইটা সুসংবাদের কথা বলছি, একটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আমরা ইনশাল্লাহ আগামীকালকে, অর্থাৎ হচ্ছে 21 জানুয়ারি আমরা আপনার হচ্ছে 55 কিলো খেলাটা খেলতেছি, কালকে 55 কিলো খেলা। তো এটা আপনাদেরকে জানাই দিলাম। অনেকে ভৈরবের ভাইয়েরা আছেন ইটাখোলা, আমরা কবুতর মেবি ইটাখোলা থেকে ক্লাস, ইটাখোলার আশেপাশে বা ইটাখোলাতে 2-3 কিলো 4 কিলো সামনে ছাড়া হবে। তো ভৈরবের অনেক ভাইয়েরা বলছেন যে ভাইয়ারা কবে পাল্লা দিবেন বা কবে টুর্নামেন্ট হবে আমাদের একটু বললেন, আমরা আসবো ইনশাল্লাহ। তো এটাই জানানোর জন্য আমি ভিডিওটা করছি যে সুসংবাদ আছে আপনাদের জন্য। তো আমরা কালকে ইনশাল্লাহ ভৈরব রোডের ওইদিকে থাকবো, আর কালকে আমাদের 55 কিলো খেলা। তো সবাই দোয়া করবে, এটা আমরা আমাদের বিডিভিশন স্লাভারের, মানে আমাদের এটা ফার্স্ট একটা লং টুর্নামেন্ট। আর এর আগে আমরা ছোটো টুর্নামেন্ট খেলছি, 41 খেলছি 45 খেলছি, তো এইবার হচ্ছে 55 টুর্নামেন্ট। তো আমাদের জন্য একটু এক্সাইটমেন্ট বেশি এবং আমাদের ধারণা থেকেও একটু বাইরে যে লং টুর্নামেন্টগুলো কেমন হয় এবার ধারণা হবে। তো কবুতরগুলোকে আজকে সকাল থেকে খুব ভালো ট্রেনিং দিলাম, কবুতর উড়ালাম। তো আজকে হচ্ছে যে আমাদের যে কবুতরগুলো আছে এগুলোকে আমরা আজকে, আমরা নর্মালি পাল্লার কবুতরগুলো ছাড়ি, তো আজকে আমরা সব একসাথে ছাড়ছি। কারণ হচ্ছে যে দু একদিন যাবত বাজ কিন্তু অনেক ভালো অ্যাটাক করতেছে, আপনারা দেখছেন যে ছাদের উপরে বাজ অ্যাটাক করতেছে। তো এই কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে সব একসাথে উড়াবো, যাতে বাজ চাকলাতে না আসতে পারে এবং কবুতরগুলো যাতে কোনো ক্ষতি না হয়। অলরেডি কিন্তু আমাদের একটা মাদি অলরেডি নিয়ে গেছে, ছিল খাওয়া মাদি, তো এর জন্য আমরা একটু দুঃখিত। তো সুসংবাদ আরেকটা হচ্ছে, আপনারা ঢাকা রাজশাহীতে অনেকে আছেন, তাদের খুবই পরিচিত একটা নাম কবুতর, সেটা হচ্ছে কোকা কবুতর। তো আমার খুব ভালো লাগে, আমি যখন রাজশাহী ফার্স্ট গিয়েছিলাম তখন থেকে আমার কোকার প্রতি অনেক মানে আগ্রহ ছিল। তো আমি এবার মেহেদীপে তো রাজশাহী গেছি আপনারা জানেন। তো এই কবুতরগুলো বিশেষত রাজশাহীতে বা উত্তরবঙ্গের এলাকাগুলোতে এগুলো পাওয়া যায়। তো আমি মেহেদী ভাইকে বলছি যে ভাই প্লিজ আমার জন্য এক জোড়া কোকা নিয়ে আসবেন। তো অলরেডি মেহেদীপে আমার জন্য এক জোড়া কোকা কিনছে এবং আমার জন্য এক জোড়া কোকা আনতেছে। এই এটা হচ্ছে সুসংবাদ, আমার খুব পছন্দের কবুতর, আমি একজোড়া আনতে পারতেছি। আর এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো, আর মেহেদী ভাই আসলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কোকা কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। আর কোকা কবুতর কিন্তু ডাকগুলো খুবই সুন্দর, ও নর্মাল কবুতরের মতো ডাকে না, ও ডাকার সিস্টেমই আলাদা। তো যাই হোক, আজকে ভিডিও টুক এতটুকুই, আর ছোটো পরিসরে করলাম, ছোটো পরিসরে দুইটা সুসংবাদ দিলাম এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী কালকে খেলা এবং খেলাটা যাতে ভালোভাবে হয় এবং আমাদেরও যাতে একটা ভালো রেজাল্ট হয় ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আবার কালকে কথা হবে। তো আজকে এর মতো ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।